আজ রবিবার সকাল, কালকের থেকে শরীরটা অনেকটাই বেটার। দু তিনটে আপডেট আছে আজকে দিয়ে দেবো। তার আগে যেটা প্রত্যেক দিন বলে থাকি, এটা মোহনবাগানের চ্যানেল, মোহনবাগানকে কেন্দ্র করে বানানো চ্যানেল, মোহনবাগান সমর্থকদের জন্য বানানো চ্যানেল। আপনি যদি মোহনবাগান সমর্থক হন বা মোহনবাগানের সমস্ত খবর চান, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। প্রথম যে খবরটা, আশা করি যতক্ষণে ভিডিওটা দেখবেন ততক্ষণে আপনারা জেনে যাবেন, সেটা হচ্ছে আনোয়ার আলীর অফিসিয়াল ঘোষণা কিন্তু আজকে মোহনবাগান ক্লাবের তরফ থেকে করে দেওয়া হয়েছে। একদম অফিসিয়াল ঘোষণা, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম কালকে রাত্রির থেকে, যে ক্যাপশনগুলো মোহনবাগান ম্যানেজমেন্ট দিচ্ছিল বা মোহনবাগানের চ্যানেলে আসছিল, সেটা থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছিল যে একজন ডিফেন্ডার, আর আমরা জানি ডিফেন্ডার হিসেবে আনোয়ার আলীকে অনেকদিন আগেই সই করানো হয়ে গিয়েছিল। তো এই অ্যানাউন্সমেন্টটা পেন্ডিং ছিল, সেটা আজকে হয়ে গেল। প্রীতম সাহাল হরমিপম, এই যে একটা ট্রায়ো ডিল চলছিল, মানে যে কোনো কিছু কেউ আসবে কেরালা ব্লাস্টার থেকে মোহনবাগান থেকে যাবে, এই ডিলটার মধ্যে থেকে হরমিপমকে আপাতত বাদ দেওয়া হয়েছে। সূত্রের যা খবর তাতে হরমিপমের প্রতি মোহনবাগানের আর কোনো ইন্টারেস্ট নেই। এইবার ডিলটা শুধু পড়ে আছে প্রীতম আর সাহালের ক্ষেত্রে। বিভিন্ন সোর্স থেকে খবর পাওয়া যাচ্ছে যে প্রীতম কোটাল কিন্তু কেরালা ব্লাস্টারের দিকে অনেকটাই এগিয়ে গেছে বা কেরালা ব্লাস্টারে জয়েন করতে চলেছে, এরকম একটা খবর মার্কেটে আসছে। যদি এই খবরটা সত্যি হয় তাহলে হরমিপম আসছে না, প্রীতম যাচ্ছে, তার মানে আমাদের বুঝতে হবে যে সাহালের ডিলটা নিয়েও কিন্তু কিছু কথাবার্তা এগিয়েছে। কারণ মোহনবাগান শুধু শুধু প্রীতম কোটালকে ছেড়ে দেবে না শুধু ট্রান্সফার ফির বিনিময়ে, আমার তো মনে হয় না, ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যে এরকম কিছু হতে চলেছে। কারণ প্রীতম কোটালের মতো একটা প্লেয়ার যদি হরমি নাও আসে তাহলে ডিফেন্সে তো দরকার পড়বে প্রীতমকে, কারণ প্রীতমের ছাড়া আর তো কোনো ব্যাকআপ অপশান থাকছে না একদম প্রপার সেন্ট্রাল ব্যাকের ক্ষেত্রে। তো এইটা নিয়ে মনে হচ্ছে যে একটা কিছু অন্যরকম টুইস্ট আসতে চলেছে। মেনলি যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে সাহালের ক্ষেত্রে একটা টাকা কেরালা ব্লাস্টার ডিমান্ড করছে, সেটা কিছুতেই কমাতে চাইছে না। ওদের ইচ্ছে যেটা ছিল যে হরমিপম আর প্রীতমের ডিলটাকে ডান করে দিয়ে সাহালেরটাকে আলাদা করে দেখার জন্য, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তাতে ইন্টারেস্টেড নয় যে হরমিপমের সঙ্গে প্রীতমের শুধু শুধু ডিল করবে, যে প্রীতমকে ছেড়ে দিয়ে হরমিকে নিয়ে আসবে, এইরকম কোনো ভাবনা চিন্তা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের আগেও ছিল না। প্রীতমকে দেওয়ার কথা তখনই উঠেছিল যদি সাহালকে ওরা দেয়। তো এখনও এই বিষয়টা কিন্তু খুব একটা কনফার্মেশনের জায়গায় আসেনি, তবে বিভিন্ন সোর্স বলছে প্রীতম নাকি চলে যাচ্ছে। তবে আমার ব্যক্তিগত ধারণা, যদি প্রীতম যায় তাহলে কিন্তু সাহাল আসছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কারণ যদি কেরালা ব্লাস্টারে প্রীতমকে দেওয়া হয় তার বদলে কোনো বড় প্লেয়ার নিশ্চয়ই আসবে, তা না হলে শুধু শুধু প্রীতমকে ছাড়বে মনে হচ্ছে না। তো দেখা যাক যেটাই হবে আপনারা দেখতে পাবেন। এর মধ্যে হুগো বুমোজের অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছে, হুগো বুমোজ যে মোহনবাগানে থাকছে তার ইঙ্গিত কালকে মোহনবাগান ক্লাবের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। তাদের চ্যানেলে হুগোকে ওয়েলকাম জানানো হয়েছে যে হুগো দুবছর কাটিয়ে দিয়েছে এবং হুগো ভারতে আসতে চলেছে প্র্যাকটিসের জন্য, সেই খবরটা পাওয়া গেছে। তো এটা থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে হুগোকে হয়তো মোহনবাগান রেখে দিচ্ছে, হুগোকে নিয়ে এক্ষুনি কোনো ডিসিশান নেবে না, যেরকম কথা ছিল হুগোকে হয়তো হাফ সিজন অ্যাটলিস্ট দেখা হবে। এইবার যে বিষয়টা আমাদের মাথা থেকে বারবার চলে যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা দেখছি যে প্রচুর নতুন প্লেয়ার মোহনবাগানে জয়েন করেছে, কিন্তু স্যালারি ক্যাপ বলে একটা বিষয় তো আছে, সেই জন্যই এতগুলো প্লেয়ার যে এত কোটি টাকা দিয়ে ট্রান্সফার ফি দিয়ে এত কিছু করে এলো, তো এদের বদলে কিন্তু প্লেয়ার যাবে এবং সেটার প্রস্তুতি কিন্তু ভেতরে ভেতরে চলছে। একটি সূত্র থেকে যে খবরটা পেয়েছি সেটা হচ্ছে যে একটা ফুটবল বিষয়ক চিন্তাভাবনা মোহনবাগান ম্যানেজমেন্টের চলছে, সেটা হচ্ছে আর্মান্দো সাদিকু এবং জেসন কামিন্স, এদের দুজনের কিন্তু আগেও আমি বলেছিলাম একটা ভিডিওতে হেডিং এবিলিটি খুব ভালো, কিন্তু মোহনবাগান টিমের একটা বড় প্রবলেম হচ্ছে তাদের দুধারে যে দুটো উইঙ্গার রয়েছে, এদিকে যদি আশিক কুরুনিয়ান বা লিস্টন ভাবেন আর ওদিক থেকে যদি মনবীর ভাবেন, এদের কারোরই কিন্তু ক্রসটা অতটা ভালো নয়, যার ফলে জেসন কামিন্স আর সাদিকুর যে হেডিং এবিলিটি বা হেড থেকে গোল করার যে প্লাস পয়েন্টটা আছে সেই পয়েন্টটা কিন্তু পুরোপুরি আমাদের কোনো কাজে লাগবে না যদি আমরা এই ধার দুটোতে কোনো চেঞ্জ না করি। যে ওদেরকে পারফেক্ট মাথার ওপর একটা ক্রস রাখলে ওরা কিন্তু সেগুলোকে গোলে কনভার্ট করে দেবে, কিন্তু এই পারফেক্ট মাথায় বা পারফেক্ট জায়গায় ক্রস রাখার প্লেয়ারের অভাব কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টে, মোহনবাগান টিমের মধ্যে রয়েছে। যদিও সুভাষিস বোস ওদিক থেকে খুব ভালো ক্রস রাখতে পারেন, সুভাষিস বোসের ক্রস যথেষ্ট ভালো, এদিক থেকে আশিস রায়ও চেষ্টা করলে মোটামুটি বেটার ক্রস রাখতে পারে, কিন্তু মেন দুটো উইঙ্গার কিন্তু সেরকম ভালো ক্রস রাখতে পারে না। তো ওই জায়গাটা নিয়ে কিছু ভাবনা চিন্তা চলছে, এই বিষয়টা নিয়ে কিছু খবর আমার কাছে আছে, কিন্তু সেই খবরগুলো কোনো অথেন্টিক সোর্স থেকে আসা খবর নয়,
তাই আমি শুধু শুধু ভুলভাল নাম বলে আপনাদেরকে বিব্রত করতে চাইছি না। আমার কাছে যা খবর আছে, ভেতরে ভেতরে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কথা চালাচ্ছে কিছু চেঞ্জেস করার জন্য টিমের মধ্যে, যে এই ক্রসিংয়ের জায়গাটা কোনোভাবে যদি চেঞ্জ করা যায় কিছু প্লেয়ার এনে। কিন্তু তাদের সঙ্গে যে কথাবার্তা রয়েছে বা কথাবার্তা চলছে সেটা এখনও পুরো ফাইনালাইজ হয়নি। তবে কি হতে চলেছে সেটা এক্ষুনি বলাটা মুশকিল। ধরে নিতে হবে আমাদের টিম কমপ্লিট হয়ে গেছে। আজকে পর্যন্ত যা ঘোষণা হয়েছে তাতে কিন্তু মোহনবাগানের একটা খুব ভালো ব্যালেন্স স্কোয়াড তৈরি হয়ে গেছে, যদিও ডিফেন্সে একটুখানি প্রবলেম আছে। তাও হ্যামিলের ওপর একটু ভরসা রাখাটা আমার মনে হয় উচিত হবে, কারণ এছাড়া আমাদের কাছে কোনো অপশান নেই। অনেকেই বলছেন একে চেঞ্জ করলে ভালো হতো, ওটা ভালো হতো, কিন্তু সেটা হওয়ার চান্স খুব কম। মোটামুটি যেরকম টিম এখনও পর্যন্ত হয়ে আছে সেটাই টিম হতে চলেছে। এরপরে যদি দুটো একটা চেঞ্জ হতে পারে সেটা লাস্ট মিনিট রিপেয়ার, সেটা সম্পর্কে এখনও পর্যন্ত কোনো ফাইনালাইজড ডিসিশান আসেনি, তাই আমি আপনাদেরকে জানাতে পারছি না। এখন অনেকের কাছে প্রশ্ন আসতে পারে, আপনি তো কনফার্ম কিছু বললেন না দাদা, আমি কনফার্ম কী করে বলবো? যেটা কনফার্ম হয়নি সেটা আমি জোর জবরদস্তি কনফার্ম কী করে বলবো? আমার কাছে যা খবর আছে আমি সেটুকুই বলতে পারি। মোহনবাগান ম্যানেজমেন্টই একমাত্র আপনাদের কনফার্ম বলতে পারে, আর কেউ বলতে পারে না। মার্কাস মারগুলা কিছুটা বলতে পারে, মেরিনার সেরিনা কিছুটা বলতে পারে, কিন্তু সেগুলো তারা ভেতরকার খবর বার করে বা তাদের একটা কোনো অঙ্কর হিসেব থেকে তারা বলছে। মার্কাস মারগুলার কাছে ভেতরের খবর থাকে, আমার কাছে সেই রকম ভেতরের খবর কিন্তু নেই। সেই জন্যই আমি যেটা কনফার্ম হয়নি সেটা বলতে পারবো না। যেটা অফিসিয়াল সিগনেচার হয়ে গেছে, ঘোষণা করে দিয়েছে বা সাইন ভেতর থেকে জানা গেছে হয়েছে, সেইটাই আমি কনফার্ম বলতে পারবো। কিন্তু যেগুলো আমি কনফার্ম বলছি না সেগুলো সাইন হয়নি, তাই আমি কনফার্ম বলছি না। এটা আমি ক্লিয়ার করে দিলাম সবার কাছে। মোহনবাগান ম্যানেজমেন্টের কাছ থেকে যা খবর আসছে তাতে প্র্যাকটিসটা 15 তারিখ শুরু হওয়ার কথা ছিল, সেটা 15 তারিখ না হয়ে সেটা 20 তারিখ নাগাদ শুরু হতে পারে। তো 20 তারিখ থেকে যদি প্র্যাকটিসই শুরু হয়ে যায় আর কি বেশি চেঞ্জ হবে টিমটাতে? ওই যা হওয়ার এর মধ্যেই যা হবে, আর যে ডিলগুলো আটকে আছে সেটা নিয়ে আর একটু চেষ্টা করা হবে, হলে ভালো, না হলেও কোনো অসুবিধে নেই। এরপর আমাদের শুধু অপেক্ষা যে বাকি সব বিদেশিরা কবে কবে প্র্যাকটিসে যোগ দিলেন আর প্র্যাকটিস কীভাবে হচ্ছে এই দিকেই এবার যাবে, কারণ আর ট্রান্সফারের আপডেট আসার চান্সটা খুবই কম। আগে যেরকম বললাম একটা দুটো আসতে পারে, সেটাও কনফার্ম নয়। এবার নাম নিতে অনুরোধ করেছে বাপি নন্দী, থ্যাংক ইউ তুমি আমার ভিডিও দেখার জন্য, তোমাকে অনেক ধন্যবাদ জানাই। আর এই ভিডিওতে এইটুকুই, আর সেরকম কিছু নেই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।